ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা এই ছানার রেসিপি করে দেখাবো। এর জন্য আমি ছানাগুলোকে এই বোলের মধ্যে ম্যাশ করে নেব। ছানার কোপ্তা খেয়ে থাকবেন, কিন্তু আমি আজকে এটা ছানার কোপ্তা আমার আছে, আমার চ্যানেলে ছানার কোপ্তা আছে, কিন্তু আজকে আমি এটা ছানার কোপ্তা বানাবো না। তবে আমি আমার মতো করে মানে করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এইভাবে ছানাটাকে ভালো করে ম্যাশ করে তারপরে ফিরে আসছি। আর এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন, একটু হলুদ, একটু জিরে, ধনে ভাজা গুঁড়ো, এগুলো সব মেশাবো। মিশিয়ে আমি ছানাটাকে ভালো করে এইভাবে মেখে তারপরে আমি ফিরে আসছি, দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ডস, আমি এই ছানাটাকে এক হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি দিয়ে নিয়ে এই যে এইভাবে মেখে মন্ড মতন একটা করে ফিরে এলাম। এবার দেখুন, এটাকে আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি এরকম হাতে করে পাকিয়ে এইভাবে গোল গোল করে নেব এগুলোকে। এগুলো এইভাবে গোল গোল করে আমি আবার ফিরে আসছি। দেখুন ফ্রেন্ডস, আমি ফিরে এলাম এই গোল্লাগুলো করে। এগুলো আমি এখন মানে রান্নার প্রিপারেশন করার জন্য এইভাবে আমি এগুলোকে গোল গোল করে পাকিয়ে নিলাম। এখন আমি গ্যাসের কাছে যাব, আপনারা সাথে থাকুন। দেখুন ফ্রেন্ডস, আমি ছানার বলগুলোকে এইভাবে করে ভেজে তুলে নিলাম। দেখুন এই দেখুন, এতগুলো বল আমার ভাজা হয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমি এই ছানার বলগুলো চিজ দিয়ে তরকারি বানাবো, তার জন্য আমি আলু যে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে আমি ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে ভেজে ফিরে আসছি। দেখুন ফ্রেন্ডস, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নেব। লোহার কড়াইতে যেহেতু ভাজা করা ভালো হয়, তাই আমি সব ভাজাগুলোকে লোহার কড়াইতেই করলাম। এবার আমি যখন তরকারিটা রান্না করবো, তখন এই ছোটো কড়াইতে তো আর হবে না, তখন আমি বড় কড়াইতে মানে মশলাগুলো কষাবো। এখন আমি এই ভাজা এই ছানার বলগুলো আলুগুলো আমি এই এতে ভেজে নিলাম। কী করবো বন্ধুরা, ছেলে একঘেয়েমি ছানা খেতে চায় না, তাই একটু ভাবছি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করে দিই যদি খায়। আর আজ তো বৃহস্পতিবার, এমনিতেই আমাদের নিরামিষ। এবার আমি এই কড়াইটা চেঞ্জ করে অন্য কড়াইতে আমি সম্বার দেব। দেখুন বন্ধুরা, আমি ফোড়নের জন্য এই কড়াইটা চেঞ্জ করে এই কড়াইটা নিলাম, কেননা এর মধ্যে হবে না বলে। তো আমি ফোড়নে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে আমি একটু দারচিনি আর এলাচকে একটু হামর লিস্তা খেতে করে নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দিলাম।
তারপর আমি তো জিরে ফোড়ন দিলাম। আর আমি এই যে এখানে একটা মশলার পেস্ট বানিয়েছি, এর মধ্যে জিরে ধনে ভাজা রোস্ট করা গুঁড়ো, লঙ্কা বাটা, আর দিয়েছি হলুদ বাটা। এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, এই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে করে এই যে জল, এখানে জল গরম করে রেখেছি, এই জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এটা কিন্তু ছানার কোপ্তা না, ছানার কোপ্তায় বাদাম লাগে, আরও অন্য প্রসেস আছে, কিন্তু এটা আমি একটা জাস্ট আমরা যে এই যে মটর ডালের বড়া বা ধোকার তরকারি যেটাই বলেন করি না, সেই ধরনেরই আমি একটু এটাকে আমি মানে ছানার বল ভেজে বল করে ভেজে করছি। মশলাটা আমি ভালো করে এভাবে কষা কষিয়ে নেব। মশলাগুলো আমার আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি গরম পাশে করে রাখা ওই যে গরম জল আমি এর মধ্যে ঢেলে দেবো। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো। এখন আমি এই ছানার বলগুলো ভেজে রাখা ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব, আর এর মধ্যে দেব আমি একটু গরম মশলার গুঁড়ো। করোনা গোটা দিয়েছিলাম, এখানে আমি গুঁড়ো দেব। এইভাবে 5-7 মিনিট ফুটিয়ে তারপরে আমি একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আর দেখি আমার এটা ঢাকা দিয়ে রেখেছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন ফাইনাল লুক, আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই যেটুকুনো ঝোল আছে একটু পুরো টেনে নেবে, পরে আস্তে আস্তে আরও শুকিয়ে যাবে, তাই আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, আমি ট্রেটার মধ্যে সার্ভ করেছি। কেমন লাগলো আপনারা, আপনাদেরকে ডিনারে পাঠালাম, আপনারা লুচি পরোটা যা কিছুর সঙ্গে ভাত খেয়ে নেবেন এবং খেয়ে জানাবেন কেমন লাগলো। গুড নাইট ফ্রেন্ডস। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। কমেন্ট আপনারা আমাকে ফেসবুকে করছেন, কিন্তু আমি এই ইউটিউব লিংক দিলে আপনারা কমেন্টটা ইউটিউব চ্যানেলে করলে আমি খুব খুশি হব। ফ্রেন্ডস, আপনাদের মূল্যবান কমেন্টের আশায় আমি থাকলাম।